সম্মানিত উপস্থিতি, বর্তমান সমাজে মুসলমানদের আকীদা ধ্বংস করার জন্য সবচাইতে বাতিল শক্তিদের ভিতরে যে শক্তিটা কাজ করছে সেটা হলো তথাগতিত লামাজহাবি আহলে হাদিস, যারা ইহুদি খ্রিস্টানদের দালালি করে মুসলমানদের আকীদা ধ্বংস করার জন্য লেগে পড়েছে। বিভিন্ন বিষয়ে, ইসলামের বিভিন্ন বিষয়গুলি সমাজে তারা ছড়াচ্ছে, বাতিল আকীদাগুলি মানুষের কাছে ছড়াচ্ছে, সহিহ হাদিসের দোহাই দিয়ে। আজকে তথাগতিত লামাজহাবিরা নিজেদের মন গড়া বাতিল অশুভ বিষাক্ত ছুবলে মুসলিম সমাজ আজ বিদগ্ধ। মুসলমান সমাজে এমন অশুভ বাতিল আকীদাগুলি তারা সমাজে প্রকাশ করছে, বিশেষ করে তাদের একটি আকীদা, যে আকীদাগুলির কারণে মুসলমানদের ঈমান আজকে একেবারেই ধ্বংসের পথে। যুব সমাজদের কাছে তারা যুব সমাজকে মাধ্যম বানিয়ে তারা আজ মুসলমানদের কাছে এমন বাতিল আকীদাগুলি প্রকাশ করতেছে। সবচেয়ে বড় যে একটা আকীদা হলো মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার বাতিল আকীদা প্রকাশ করে। তারা বলে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমান ছিলেন, উম্মতকেও একজন মুসলমান হতে হবে। তথাগতিত লামাজহাবি আহলে হাদিস যারা দাবি করে তাদেরকে আমি বলতে চাই, আজকের অনুষ্ঠান থেকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একজন মুসলমানই ছিলেন না, উনি শেষ নবীও ছিলেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই সমস্ত নাস্তিক মুরতাদের দালালগুলি, লামাজহাবিগুলি, ইংরেজদের দুষরগুলি মুসলমানের নবীকে নিয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে একটা বাতিল আকীদা, যে ভাইরাস সমাজে ছড়াচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একজন মুসলমান ছিলেন আর নবী যা ছিলেন আমাদেরকে তাই হতে হবে, এমন চটকদার যুক্তির মাধ্যমে মুসলমানদের ইমান আকীদাগুলিকে তারা লুপে দিচ্ছে। মুসলমানদের ইমান আকীদাগুলি আজকে দিন দিন হ্রাস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। বলতে চাই, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন মুসলমানই ছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছিলেন, উম্মতকে তাহলে একাধিক বিবাহ করতে হবে। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফিউল মুজনাবিন ছিলেন, উম্মতকেও শাফিউল মুজনাবিন হতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের কঠিন ময়দানে শাফায়াতের মালিক হবেন, উম্মতকেও শাফায়াতের মালিক হতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রিল আমিন 24,000 বার আগমন করেছেন, লামাজহাবিদের কাছেও কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জিব্রিল আমিন তাদের কাছেও কি আগমন করেন? কিন্তু দুঃখের বিষয়ে, অত্যন্ত কষ্টের সাথে কথাগুলি বলছি, নবীজি যা ছিলেন উম্মতকে যদি তাই হতে হয়, নবীর ভিতরে যে সমস্ত গুণগুলি ছিল উম্মতের ভিতরেও সেই সমস্ত গুণগুলি অবশ্যই থাকতে হবে। নবী যা ছিলেন উম্মতকেও তাই হওয়া সম্ভব না। কিন্তু তারপরও মুসলমানদের সমাজে এমন ভাইরাস তারা কেন ছড়াচ্ছে? একমাত্র দালালি করে, ইহুদি খ্রিস্টানদের দালালি করে মুসলমানদের সমাজে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেবল মুসলমান ছিলেন, উম্মতকে তাই হতে হবে। নবী মুসলমান ছিলেন, উম্মতকে মুসলমান হতে হবে। নবী শাফিউল মুজনাবিন ছিলেন, উম্মতকে শাফিউল মুজনাবিন হতে হবে। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামান নাবিয়িন ছিলেন, উম্মতকে খাতামান নাবিয়িন হতে হবে। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনে পিছনে যা দেখতেন, সামনে যা দেখতেন পিছনে তাই দেখতেন, উম্মতকে তাই হতে হবে। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একাধিক বিবাহ করেছেন, উম্মতকে কি তাই একাধিক বিবাহ করতে হবে? কসম কালো নয়, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যে সমস্ত গুণগুলি আছে উম্মতের কাছে এ সমস্ত গুণ অবশ্যই সম্ভব নয়। সুতরাং নবী যা ছিলেন উম্মত কখনো তা হতে পারবে না। এজন্য
লামাজহাবিগুলি নবীর সম্পর্কে এই ধরনের আকীদা বলে, সম্পূর্ণ এটা একটা কুফুরি মতবাদ, সম্পূর্ণ একটা ইহুদি খ্রিস্টানের দালালি। আজ বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের মানচিত্রে এমন নাস্তিক মুরতাদের দালালি করে, ইহুদি খ্রিস্টানের দালালি করে, ইংরেজদের দুশলগুলি, ইংরেজদের দালালগুলি মসজিদে এসে মুসলমানদের কাছে বাতিল আকীদাগুলি প্রকাশ করে মুসলমানদের ইমান আকীদাগুলি ধ্বংস করে যাচ্ছে। আমার প্রাণের ভাইয়েরা, সবিনয়ভাবে মুসলমানদের কাছে একটি কথাই বলতে চাই, ওপেনলি আমাদের আকাবির উলামায়ে কেরাম তাদের ধাত ভাঙ্গা জবাব দিয়েছেন। আজকেও আমি অনুষ্ঠান থেকে বলতে চাই, তথাকথিত লামাজহাবি ইংরেজদের দালালগুলি যদি বাবার বৈধ সন্তান হয়, উলামাদের সামনে এসে কোরআন এবং হাদিস সামনে রেখে কথা বলতে হবে, মুসলমানদের সমাজে এমন ভাইরাস সৃষ্টি করার অধিকার মুসলমানদের সমাজে কোন নাস্তিক মুরতাদের জন্য দেওয়া যাবে না, যাবে না, যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক সমস্ত বাতিল আকীদা থেকে মুসলমানদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক সেই সমস্ত লামাজহাবিকে হেদায়ত দান করুক, আর হেদায়ত কপালে না থাকলে আল্লাহ পাক নিজ হাতে ওদেরকে দমন করার ব্যবস্থা করে দিক। তথাকথিত লামাজহাবিদের বাতিল আকীদার ভিতর থেকে একটা বাতিল আকীদা হলো, তারা বলে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করার বিধান কোন সহিহ হাদিসে নাই, কোরআন সুন্নায় নাই। আমি বলতে চাই, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে সাহাবায়ে কেরামদের কিনি সম্মিলিত দোয়া করেছেন, সাহাবাদেরকে দোয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরামদের জমানা থেকে অদ্য পর্যন্ত মুসলমান সমাজে সমস্ত মসজিদের ইমামগুলি ফরজ নামাজের পরে দোয়া করে আসছেন। তথাকথিত লামাজহাবি ইংরেজদের দালালগুলি বলে ফরজ নামাজের পরে দোয়ার কোনো বিধান নাই, নামাজটাই একটা দোয়া, নামাজের পরে দোয়ার কোনো বিধান সহিহ হাদিসে নাই। আমি আপনাদের সামনে তাহার প্রমাণ স্বরূপ কয়েকটি হাদিস আলোচনা করতে চাই। আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআনুল কারীমের, আল্লাহ পাক কুরআনুল কারীমের এক আয়াতের ভিতরে বলেন, ফাইদা ফারাগতা ফাংসাব, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি যখন নামাজ থেকে ফারিগ হবেন, নামাজ যখন শেষ করবেন, তখন আপনি আপনার রবের কাছে হাত উঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে সেই জিনিসটা তুলে ধরেছেন। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইমাম বুখারী, ইমাম মুসলিম অসংখ্য হাদিস প্রত্যাগণ হাদিস, হাদিস আবিধানিকগণ, হাদিস বিশারদগণ হাদিসের কিতাবে, বিভিন্ন সিয়াসিত্তার কিতাবে নামাজের পরে সম্মিলিত দোয়া করার বিধান আছে। তথাপিও সেই সমস্ত ইংরেজদের দালাল সঠিক প্রমাণ থাকা সত্ত্বেও মুসলমানদের সমাজে এমন ভাইরাস কেন ছড়ায়, একমাত্র কারণ হলো ইহুদি খ্রিস্টানের দালালি করে মুসলমানদের আকীদা ধ্বংস করার জন্য তারা আজ মাঠে ময়দানে নেমে গেছে। তাদেরকে দেখলেই পাওয়া যাবে শক্ত হাতে উত্তাপ করতে হবে, কথা বলেন ঠিক না ঠিক। হাদিসের কিতাবে পাওয়া যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তাফসিরে আবু হাতেমে বর্ণিত আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাহু বাদা সলাত বাদা মা সাল্লামা ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলা। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে কিবলার দিকে মুখ করে সাহাবায়ে কেরামদেরকে নামাজ আদায় করেছেন। তাফসিরে আবু হাতিমে মুসান্নিফ এই হাদিসটি আলোচনা করেছেন, 5406 নম্বর হাদিস, আল্লাহর রাসূল ফরজ নামাজের পরে কিবলা দিক হয়ে কিবলার দিকে মুখ করে মুসল্লিদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন। শুধুমাত্র তাই নয়, প্রসিদ্ধ হাদিসের কিতাব কুরআনুল কারীমের পরেই যার স্থান ইমাম বুখারীর অমর গ্রন্থ বুখারী শরীফের হাদিসে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। ইমাম বুখারী এর স্বলিখিত একটি কিতাব আল আদাবুল মুফরাদ গ্রন্থে হযরতে সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়ালা ইয়া উম্মু কাওমান
فَأَخَصُّ نَفْسَهُ بِدَعْوَةٍ دُونَهُمْ فَإِنْ فَعَلَ فَقَدْ خَانَهُمْ। আল্লাহর রাসূল বলেন, যদি কোনো ইমাম শুধুমাত্র নিজেই নিজের জন্য দোয়া করে, মুসল্লিদের জন্য দোয়া না করে, মুক্তাদিদের জন্য দোয়া না করে, তাহলে সে ইমাম যেন মুসল্লি এবং মুক্তাদিদের ব্যাপারে সে যেন খেয়ানত করলো। আল্লাহর রাসূল কত ধমক দিয়ে বললেন, ইমাম কেবল নিজের জন্য নিজে দোয়া করতে পারবে না, নিজেও দোয়া করবে, মুসল্লি এবং তার পিছনে যারা মুক্তাদি মুসল্লি হবে তাদের জন্য দোয়া করার বিধান রাসূল বলেছেন। আর কোন ইমাম যদি নিজেই নিজের জন্য দোয়া করে, মুসল্লিদের জন্য দোয়া না করে, সে যেন তার মুসল্লিদের সঙ্গে ইমাম যেন খেয়ানত করলো। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এই হাদিস সম্পর্কে, হাদিসটি সহিহ হওয়ার ব্যাপারে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি উক্তি পেশ করেছেন, আসাহু মা ইউরা ফি হাদাল বাব হাদাল হাদিস, এই হাদিসটি সঠিক হওয়ার ব্যাপারে হাদিস সংক্রান্ত, দোয়া সংক্রান্ত যত দোয়া সংক্রান্ত যত হাদিস আছে এই অধ্যায়ে, ইমাম বুখারী বলেন সবচেয়েতে এই হাদিসটি হলো সবচেয়েতে বিশুদ্ধ। এমন বিশুদ্ধ হাদিস পাওয়ার পরেও যেই সমস্ত ইংরেজের দালালগুলি সমাজে ভাইরাস ছড়ায়, সম্মিলিত মোনাজাত, নামাজের পরে কোনো বিধান নেই, তারা আসলে মুসলমান হোক যদিও দাবি করে, ওরা মুসলমান নয়, ওদের ইমানে ভেজাল, কুফুরি আকীদা স্থাপন করে মুসলিম হতে পারে না। বাংলার মানচিত্রে ওলিয়াউলিয়ার দেশে, পীরাউলিয়ার দেশে, উলামায়ে কেরামের দেশে, কোরআন সুন্নার দেশে নাস্তিক মুরতাদের জায়গা হতে পারে না, জায়গা হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক সেই সমস্ত বাতিল আকীদা থেকে সমস্ত মুসলমানকে হেফাজত করুন, ইসলামের সঠিক আকীদা অর্জন করার তৌফিক দান করুন।